করেন? স্যার আগের মতোই স্যার শোনা যাচ্ছে কিন্তু লাউড না। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? রেসপন্স করেন, এখন কি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? বল 22 শোনা যাচ্ছে? স্যার মানে শোনা স্যার যাচ্ছে, কিন্তু মানে অতটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, মানে একটু আস্তে আস্তে কেমন জানি আসছে স্যার। এখন কি শোনা যাচ্ছে? রিয়ালিটি শোনা কি যাচ্ছে এখন? স্যার আপনি ক্লাস নেন, আমরা রেকর্ডিং থেকে পরে ভয়েস বাড়ায় নিয়ে বলব সাউন্ড। আচ্ছা, এখানে হচ্ছে উনি যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে যে হার্ডনেস এর কতটুকু পড়তে হবে। হার্ডনেস এর এখানে হচ্ছে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কোন ওয়েতে আমরা হার্ডনেস মেজার করি এবং স্কেল গুলা কি কি, যেমন হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার ব্রিনেল হার্ডনেস টেস্টার, রকওয়েল স্কেল বা মোর স্কেল। এই তিনটা স্কেল ইউজুয়ালি বড় পরিসরে হার্ডনেস মাপার জন্য বা স্ট্রেংথ ফুল ম্যাটেরিয়ালের হার্ডনেস মাপার জন্য আমরা ইউজ করে থাকি। এটাকে আমরা ম্যাক্রো লেভেলে বলি, ম্যাক্রো হার্ডনেস মাপার জন্য ইউজ করে থাকি বড় পরিসর। কিকার্স আর নুক এগুলো হচ্ছে আমরা খুবই সূক্ষ্ম বা খুব খুবই সফট টাইপের ম্যাটেরিয়ালস এর হার্ডনেস মাপার জন্য ইউজ করে থাকি। এগুলোকে আমরা মাইক্রো হার্ডনেস টেস্টার বলে থাকি। এইটুকু জানলে হবে, এখানকার টেস্টের ইন ডিটেলস পড়ার কোনো দরকার নাই। টেস্ট গুলো জাস্ট লিমিটেশন গুলো জানতে হবে যে কত কেজি আমরা করতে পারি, কতটুকু এতে করতে পারি। ইন ডিটেলস পড়ার এখানে দরকার নেই, জাস্ট হচ্ছে হার্ডনেস হার্ডনেস কিভাবে মাপা হয়, মাইক্রো হার্ডনেস কি, ম্যাক্রো হার্ডনেস কি, এগুলো কিভাবে টেস্ট করা হয়, এটুকু করলেই হয়। বুঝেছেন? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে?
দ্বীপের কোনো কোশ্চেন আছে? আপনার কি কোনো কোশ্চেন আছে? আপনি কি আমার নাম বলতেছেন? আমি কিছু ঠিক করে বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি মিম আপনার কথাই বলতেছি। আপনার কি কোশ্চিন আছে? আপনি কি শুনতে পাচ্ছেন ঠিকভাবে এখন? স্যার আমার ওইখানে ফার্স্ট থেকে জয়েন কানেক্টিং দেখাচ্ছে, আর এমনিও স্যার ক্লিয়ার না সাউন্ড। আমার একটা কোশ্চেন ছিল, বাট এই টপিকে না স্যার, আপনি যেটা আজকে নিচ্ছেন ওগুলো না স্যার। স্যার অ্যানিলিং, টেম্পারিং আর কোয়েন্চিং যে তিনটা জিনিস ছিল স্যার, অ্যানিলিং ভার্সেস যখন আমরা যদি তুলনা আসে যে ডিফারেন্সেস, তখন স্যার অ্যানিলিং আর টেম্পারিং এর জন্য 4টা পয়েন্ট পাওয়া যায়, কিন্তু স্যার কোয়েন্চিং এর জন্য পাওয়া যায় না স্যার। নর্মাল ডেফিনেশন আর অ্যানিলিংটা হলো অনেক তাড়াতাড়ি আস্তে আস্তে হিটিং এর পর কুল হয়, কিন্তু কোয়েন্সিং অনেক তাড়াতাড়ি কুলিং হয়। এছাড়া কি আর কোন ডিফারেন্স আছে যেটা আমি লিখে রাখতে পারি? কারণ আর কোন আমি ইন্টারনেট ঘেঁটেও পাচ্ছিলাম না। এখানে হচ্ছে কুইন্টি। আচ্ছা, আমি কি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, হ্যাঁ অল্প শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে যে কুইন্টিং এর যে ব্যাপারটা আছে, কুইন্টিং এ হচ্ছে আপনার, হ্যাঁ, হার্ট খুব দ্রুত কুলিং করা হয়, এটা ঠিক আছে, এটা একটা পয়েন্ট হতে পারে। আর একটা পয়েন্ট হতে পারে যে হচ্ছে যে আপনার, দেখেন, কুইন্টিং এ যেহেতু দ্রুত কুলিং করা হচ্ছে, তার মানে কি আপনার হচ্ছে যে ইন্টারনাল যে স্ট্রাকচারাল চেঞ্জ, ঠিক আছে, যে আপনার আস্তে আস্তে কুলিং করলে যেটা হয় যে একটা স্টেবল অবস্থায় আপনার হচ্ছে কুলিংটা হচ্ছে। স্টেবল অবস্থায় হওয়ার কারণে আপনার হচ্ছে অ্যাটম গুলা ঠিক রেগুলার জায়গাতে বা আগের জায়গাগুলাতে সে হচ্ছে চলে যেতে পারছে, কিন্তু যখন দ্রুত কুলিং করতেছেন তখন কিন্তু হচ্ছে অলরেডি সে হিটেড অবস্থায় আছে, দ্যাট মিনস অ্যাটম গুলা এক্সাইটেড অবস্থায় আছে, দ্যাট মিনস ছোটাছুটি করতেছে। আপনি যখন দ্রুত কুল করবেন তারা তাদের আগের জায়গায় যেতে পারতেছে। তো তাহলে আমি বলতে পারি যে ভেতরের যে অ্যারেঞ্জমেন্টটা, সে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে বেশি র্যান্ডমলি থাকে হচ্ছে আমার কোয়েঞ্চিং করার পর, ঠিক আছে। এবং এই র্যান্ডমলি থাকার কারণেই কিন্তু হচ্ছে আপনারা দেখবেন যে কোয়েঞ্চিং যদি আমি করি, কোয়েঞ্চিং করার পর কিন্তু হচ্ছে খুব, মানে খুব সম্ভবত হার্ডনেসটা অনেক বেড়ে যায়। একটু দেখে নেবেন, আমার লেকচারে আছে, খুব সম্ভবত হার্ডনেসটা বেড়ে যায়, খুব মানে হার্ডনেস মানে হাই থাকে কোয়েঞ্চিং করে। এছাড়া হচ্ছে কোয়েঞ্চিং হচ্ছে আপনার এক্সপেন্সিভ, কারণ যেহেতু আমরা বাইরের মিডিয়াম ইউজ করি এখানে, দ্যাটস হোয়াই এটা হচ্ছে এক্সপেন্সিভ একটা মিডিয়াম বা এক্সপেন্সিভ একটা প্রসেস। এছাড়া হচ্ছে কোয়েঞ্চিং হচ্ছে আপনার, আমি হচ্ছে একটু আমার স্লাইডটা দেখে আপনাকে বলতেছি। র্যাপিড কুলিং আর হচ্ছে স্লো কুলিং এর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, ফর মেটালের জন্য, মেটালের উপর স্লো কুলিং এবং র্যাপিড কুলিং এর মধ্যে পার্থক্য কি, তাহলে হচ্ছে আপনি র্যাপিড কুলিং এর যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো কুইঞ্চিং অ্যাড করতে।
আচ্ছা স্যার, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার করোশন যে চ্যাপ্টারটা ছিল ওটার মধ্যে কি যেগুলো মানে প্রকারভেদ দেওয়া আছে সবগুলো মোটামুটি পড়তে হবে না হ্যাঁ, সবই পড়তে হবে। স্যার? গ্রাফ আসা মানে গ্রাফ অনেকগুলো গ্রাফ মানে গ্রাফিক্যাল নাম, এছাড়া মানে কোনো বস্তু দিয়েও আঁকা আছে, গ্রাফ কি আনসার যদি আমাকে ডিসক্রিপশন চায় তাহলে গ্রাফ আঁকা কি জরুরি সবগুলোর জন্য? এটা হচ্ছে কোশ্চিনের মার্কসের উপর ডিপেন্ড করবে। এখন কোশ্চিনে কত মার্কস আছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যান্সার করতে হবে। এখন যদি ধরেন যে একটা 6 মার্কের কোশ্চিনের জন্য যদি আমি দুইটা দুইটা টাইপের করেশন এক্সপ্লেন করতে দিই, সেক্ষেত্রে আপনাকে ফিগার ড্র করতে হবে। আর যদি আমি দুইটার জন্য 2 মার্ক বা 3 মার্কস দিই, সেক্ষেত্রে আপনার ফিগার ড্র করার দরকার নেই, কারণ মার্কসের তো ওয়েটেজ কম। সো মার্কস যদি একটু বেশি থাকে তাহলে হচ্ছে আপনি ফিগার বা ড্র করবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনার জাস্ট বেসিকটা লিখে দিলে হবে। বুঝেছেন? জি স্যার। আপনি কি অসুস্থ নাকি? জি স্যার কি জ্বর হয়েছে? আচ্ছা, স্যার জ্বর ছিল, ঠান্ডা ছিল, তারপর গতকাল স্যার মানে অ্যাক্সিডেন্ট টাইপ হয়ে মানে আমার হাত থেকে পুরা ডান হাতে আমি এক হাত দিয়ে খাতা ধরে বসে আছি স্যার, মানে পুরো চামড়া চলে গেছে আমার হাতের চার আঙুলে। ডাক্তার দেখাইছেন বা মেডিসিন নিয়েছেন? জি স্যার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, টিটি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ওষুধ দিচ্ছে। ঠিক আছে, সাবধানে থাকেন। আর অভি, আপনার কোনো কোশ্চেন আছে? না স্যার, আপাতত নয় স্যার। স্যার স্যার হার্ডনেস, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল জি বলুন। স্যার আমাদের স্যার এই যে এই চ্যাপ্টারে যেমন টাফনেস, তারপরে রেজিলিয়েন্স, ডাকটাইলিটি, এগুলোর ম্যাথ আসলে কিভাবে আসবে, অথবা মানে এগুলো আমরা কোথা থেকে প্র্যাকটিস করবো আর কি, এইগুলোর কয়টা ম্যাথ থাকতে পারে? এইগুলোর জন্য ভেরি গুড কোশ্চেন। এইগুলোর জন্য হচ্ছে দেখবেন ক্যালিস্টারের বই যেটা আমি পড়াইছি, ওই বইটা থেকে আপনি যা পড়বেন ওইখানকার এক্সাম্পলের ম্যাথগুলো দেখবেন, এবং আচ্ছা এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে সেইগুলো দেখতে পারেন। এবং এক্সারসাইজে কোন ম্যাথগুলো দেখবেন সেটার জন্য হচ্ছে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি একটু দেখবেন। হ্যাঁ ওগুলো অ্যাসাইনমেন্টে প্র্যাকটিস। বেশ কিছু ম্যাথ হচ্ছে আমি দিয়েছি নাম্বার দিয়ে, ওই ম্যাথগুলো হচ্ছে একটু দেখতে পারেন, তাহলে মোটামুটি সব টাইপের ম্যাথই কাভার করবে হোপফুলি। ম্যাথের আচ্ছা স্যার, ম্যাথ হচ্ছে আমি মানে ইউজুয়ালি হচ্ছে মানে আমার ফিলোসফিটা হচ্ছে এরকম যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ম্যাথ ম্যাথমেটিক্যাল বা অ্যানালাইসিস টাইপের জিনিসপাতি বেশি করবে, বেশি তাদের এটার মাধ্যমে তাদেরকে জাজ করাটা উচিত আমি সেটা মনে করি। এই জন্য আমি মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যেন হচ্ছে ম্যাথ পার্টটা যেন বেশি থাকে যে কোনো কোনো বিষয়ে। তো হোপফুলি মানে আমি তো কোশ্চেন অনেক আগে করছি আমার মনে নেই, বাট ম্যাথ আমি মানে দেওয়ার চান্স অনেক বেশি, ম্যাথে ভালো পার্সেন্টেজ মার্কস স্প্যান করার কথা। তারপরে তো মডারেশন হয়, মডারেশনের পর কি হবে না হবে তো জানি না, তবে হচ্ছে ম্যাথ আমি দিয়েছি। তো ম্যাথ যে যে কয়টা চ্যাপ্টারে ম্যাথ আছে সবগুলো ম্যাথই ভালো করে পড়ে। মাফি, আপনি কি বুঝেছেন? জি স্যার বুঝতে পেরেছি। মিন কিছু বলতেছিলেন? স্যার হার্ডনেস টেস্টের মধ্যে যে মানে টাইপ গুলা এগুলার ক্ষেত্রে স্যার ডিসক্রিপশনের ক্ষেত্রে কি আর তেমন কোন মানে এটার মধ্যে আর কোনো ইনফো নাই, শুধু জাস্ট মানে আমি বর্ণনাটা বুঝায় রাখাটাই কি না, নাকি যদি বড় অনেক চার নাম্বারের জন্য মেবি আসছিল আমার যে লিস্টে মনে হয়েছিল স্যার তখন কি আরো কিছু অ্যাড করার দরকার আছে নাকি ওইটুকু নিয়ে না? অ্যাকচুয়ালি এই হার্ড ডিস্ক পার্টটা হচ্ছে আপনার মামুন স্যারের পার্ট, ঠিক আছে? তো দেখবেন যে মামুন স্যার হচ্ছে আপনাদেরকে ইন ডিটেলস এ ওটা পড়াইছে, আমার পার্টে হচ্ছে আমি বললাম তো আমার পার্টে যদি থাকে হার্ড ডিস্ক থেকে তাহলে হচ্ছে ওই যে হার্ড ডিস্ক এর আমি যেই কটা জিনিস জাস্ট পড়াইছি ওইটুকু জিনিসই থাকে, মানে আমার পার্টের জন্য মানে স্লাইড ইজ না, মানে আমি যে স্লাইড স্লাইডে যে একটু পড়াইছি যতটুকু লিখেছি অতটুকু লিখলেই হবে, সেটা 4 মার্ক থাকুক বা 6 মার্ক থাকুক, অতটুকু লিখলে বা অতটুকু বোঝাতে পারলে আমি হচ্ছে মার্কস দিয়ে দিই। বাট মামুন স্যারের পার্টের জন্য ইন্ডিটেলস করতে হবে, স্যার হচ্ছে ইন্ডিটেলস করাচ্ছে। বুঝেছেন?
জি স্যার, বুঝতে পারছি। কি বলছি আমি? থেকে এমের এনার্জি বেশি, টেনশন বলো কমে যাবে, পজিটিভ এই দুইটা দেন হোল্ড করে হাই। সো এইভাবে হচ্ছে আপনাদের এটা কি ইলংগেশন শুধুমাত্র প্রফেশনাল লিমিট, দ্যাট মিন এরপরে যদি আমরা রেজিলিয়েন্স এবং টাফনেস এর মধ্যে পার্থক্য কি, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখতে হবে। মূলত হচ্ছে আমি হার্ডনেস লেভেলটা মাপ, এখানে দেখেন একটা ফর্মুলা দেওয়া আছে হার্ডনেস লেভেল মাপার জন্য, যদি এই ফর্মুলাটা আমরা পড়ি সেটা একটু ভালো করে দেখবেন। পরের ক্লাসে আমরা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার আর হচ্ছে হিট ট্রিটমেন্ট এইগুলা বা বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কভার করব। স্যার, ক্রিস্টাল স্ট্রাকচার যে চ্যাপ্টারটা ছিল ওইখানে মনে আছে যে লাস্ট আমরা যখন ফিজিক্যাল ক্লাসে ছিলাম তখন মানে কিছু চিত্র আঁকার দরকার ছিল, আপনি বলছিলেন যে বই থেকে পড়তে, ওইগুলো স্যার তখন বুঝি নাই, ওইগুলা একটু আবার নতুন করে বললে বেটার। ওটা আমি অবশ্যই ভালো করে বোঝাবো, তার আগে হচ্ছে আপনারা হচ্ছে একটু ইয়াতে দেখেন আমার যে ভিডিওটা আছে ওইখানে একটু দেখবেন, ঠিক আছে? ওইখানে হচ্ছে মানে আপনাদের ফিজিক্যাল ক্লাসে যা পড়াইছেন তার থেকে ওইখানে অনেক অনেক বেশি এক্সাম্পল, অনেক বেশি টাইপের প্রবলেম সলভ করেছি, তো ওইটা হচ্ছে একটু দেখবেন, দেখার পর তারপরে আমি যখন ক্লাসে বোঝাবো তাহলে ওটা ধরতে আপনাদের সুবিধা হবে। উনি তো ওই জিনিসগুলো একটু জটিল, ডায়াগ্রাম ড্র করতে হয় বা প্লেন ড্র করতে হয়, একটু ওইটা থেকে দেখে নিন তাহলে হচ্ছে সুবিধা হবে। পরের ক্লাসে যখন আলোচনা করবো আপনার সুবিধা হবে। পরের দিন তাহলে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার আলোচনা করবো মেইনলি, আর হচ্ছে হিট ট্রিটমেন্ট সহ হচ্ছে আপনার করোশন বা আদার্স যে টপিক গুলো আমার ছিল সেগুলো হচ্ছে আপনার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে ক্লাস শেষ করবো। এর পরের ক্লাসের জন্য আপনাদের সবাইকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে একটু ব্যাক স্টাডি করে আসবেন, আদারওয়াইজ এমনিতে পার্টিসিপেন্টস কম থাকেন, কেউ রেসপন্স করেন না, আবার যদি ব্যাক স্টাডি না করে আসেন তাহলে তো কোশ্চেনই করতে পারবেন, কোশ্চেন না করলে আমি কি অ্যান্সার দিব? ইভিন ক্লাস তো আপনাদের যে কোশ্চেন গুলো আছে আপনারা ভুলে গেছেন বা আপনাদের কি কি মানে আপনাদের কি টাইপের জিজ্ঞাসা আছে আমাদের কাছে সেইগুলো নিয়ে আমি হচ্ছে ডিটেলসে আলোচনা, আপনারা যদি কোনো কিছু না করেন আমি তো আলোচনা করতে পারবো। একটু ব্যাক স্টাডি করে আসবেন, টার্ম গুলো দেখে আসবেন, তারপর একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু ঘাটাঘাটি করে আসেন, এসে আস করেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য পড়তে শুরু হবে। ঠিক আছে, সবাই হচ্ছে একটু সময় দেন, এখন টাফ সিচুয়েশন যাচ্ছে, করোনা বাড়তেছে, করোনার সিচুয়েশনও খারাপ, সামনে আবার লকডাউন দিচ্ছে, সবাই খুব সাবধানে থাকবেন, সবার মেন্টাল কন্ডিশনও ভালো না, আপনাদের যেমন হচ্ছে আপনারা কতদিন ধরে ক্লাস করতে পারতেছেন না, কতদিন ধরে কত যে পিছিয়ে যাচ্ছেন সেটা আপনারা ভালো বুঝবেন, আপনারাই এটার মেইন সাফার, তো আপনাদের মধ্যে ফ্রাস্ট্রেশন থাকাটা স্বাভাবিক, এটা থেকে ওভারকাম করার জন্য আপনাদেরকেই কিন্তু হচ্ছে কাজ করতে হবে, যেমন হচ্ছে শুধু বসে থাকলে তো হবে, বাসায় বসে থেকে তো টাইম ফিল করলে তো হবে, অন্য কোনো কিছু পাই যে কোনো যেটা হচ্ছে আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে। আপনারা ইয়ার্নের স্টুডেন্ট, সো ইয়ার্ন হচ্ছে মেকানিক্যালের সাথে অনেকটাই রিলেটেড, আপনাদের অনেক ফ্যাকাল্টি দেখা যাচ্ছে যে মেশিন তৈরি করতেছে বা আপনাদের অনেক অ্যালামনাই মেশিন তৈরি করছে বা মেশিনের প্যারামিটার চেঞ্জ করছে,
তারা যদি এই কাজগুলো করতে পারে, আপনাদেরও কিন্তু এখন থেকে এগুলো চিন্তা করা উচিত যে একটা মেশিন ডিজাইন করতে হলে কি 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 প্রিলিমিনারি আমার হচ্ছে পড়াশোনা করা দরকার, সেই বিষয়গুলো একটু পড়াশোনা করে। আপনার তো সাবজেক্টিভ পড়াশোনা আপনি করবেন, সেটা আপনাকে রেজাল্ট ভালো করতে সাহায্য করবে। এর বাইরে আপনাকে হচ্ছে আপনি যে টাইমটা চলে যাচ্ছে সেই টাইমটা তো আর ফিরে পাবেন, এই টাইমে আপনি নিজের লাইফে কতটুকু ভ্যালু অ্যাড করবেন সেটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন অনলাইনে এখন অনেক টুলস আছে, অনেক কিছু আছে, সেইগুলো শেখার চেষ্টা করেন, সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে হচ্ছে যে আপনি নিজের স্কিল বাড়বে। এবং আপনি স্কিলফুল যদি না হন তাহলে হচ্ছে আপনি যত কিছুই হন না কেন, স্কিল যদি আপনার না থাকে আপনার ভ্যালু থাকবে না, বা আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, ভবিষ্যতে ভালো কিছু করতে হলে